হাসপাতালে ভর্তি হলেন শচীন টেন্ডুলকার। করোনায় আক্রান্ত হওয়ার দিন পাঁচেক পর হাসপাতালে ভর্তি করা হলো শচীন টেন্ডুলকারকে। চিন্তার কোনো বিষয় নয়, ডাক্তারের তত্ত্বাবধানে সেরে উঠতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত শনিবার টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি নিজে। তিনি আক্রান্ত হলেও তার বাড়ির সকলের করোনা পরীক্ষা রিপোর্ট এসেছিল নেগেটিভ। শুধুমাত্র শচীন একা নন, তার পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছিলেন এস বদ্রীনাথ, ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে দেখা গেছিল এই সকল ক্রিকেটারদের। 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শচীন টেন্ডুলকার। তিনি 200টি টেস্ট খেলে করেছেন 15,921 রান এবং 463টি ওয়ানডেতে করেছেন 18,426 রান। আছে আন্তর্জাতিক ক্রিকেটে 100টি শতরান।